জয় জগন্নাথ সাঙ্গমানে, আমমানে এই ভিডিও মাধ্যমরে ট্রেডিং রে সবুদিন কেমিতি আপন ভালো ইনকম জেনারেট করি পারিবে তা বিষয়ে ডিটেলস রে গোটে সিম্পল স্ট্রাটেজি শিখিবাকু যাওছে। আপন মানে ট্রেডিং রে বিগিনার হুয়ন্তু ইয়া কিছু দিন হেলা মার্কেট রে স্ট্রগল করুছন্তি ইনকম জেনারেট করিবাকু, সমস্তঙ্কু এই ভিডিও হেল্প করিব। আউ এমিতি বি নুহ কি এথিরে কাম করিবা পাই আপন মানকু বহুত বড় পয়সা নেকি আসিবার অছি। যদি আপন মানে 5-10 হাজার রে বি মার্কেট রে স্টার্ট করিবাকু চাহুছন্তি, 5-10 হাজার রু 50 হাজার লক্ষে টঙ্কার ভিতরে যদি আপন মানে কাম করুছন্তি, তাহলে আপন মানকু এই ভিডিও গোটে ভাল লাভ দেই পারিব। কাইকি না এথিরে সিম্পল ট্রিক মু আপনকু কহিবি যোথিরে আপনকু লস হবার প্রোবাবিলিটি বহুত কম রহিব, আউ আপনকু সাকসেস অধিকাংশ সময় মিলিব, 90% রু অধিক এথিরে সাকসেস হি আপন মানকু মিলিব। তো চলন্তু কেমিতি আমি মানে কাম করিবা গোটে সেফ ওয়ে রে যাইকি, মু এটি কহুছি কি আপন মানকু সবুদিন ইনকম জেনারেট হব, সবুদিন এমিতি নহ যে সবুদিন প্রফিট আসিব, এটা আপন মানে গোটে লং টার্ম ডিউরেশন নেকি চালন্তু। কি আপন মানে যদি ওভারঅল ডে দেখিবে 100টা দিনরু আপন 70-80 দিন প্রফিট রে রহিবে, মানে এমিতি বি নহ কি সবুদিন আপনকু ট্রেড নবাকু পড়িব, কিছু কিছু দিন আপন ট্রেড কু বি হোল্ড করি পারিবে, দিনে 2 দিন 5 দিন এমিতি বি ট্রেড কু যদি টাইম আসিব আপন হোল্ড করিবে, আর বড় বড় প্রফিট বি এথিরে বুক করিবে। তো চলন্তু স্টেপ বাই স্টেপ রে জানিবা কেমিতি আমমানে এই প্রসেস কু ফলো করিকি কাম করিপারিবা। দেখন্তু মো এইঠি নিফটি 50 র ডেলি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ওপেন করিছি, আউ এই স্ট্রাটেজি মাধ্যমে আমমানকু কাম করিবাকু হেলে 1 আওয়ার র ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কু ফলো করিকি কাম করিয়াকু পড়িব। তো মু গোটে থর এইঠি টাইম ফ্রেম কু চেঞ্জ করি দউছি। দেখন্তু মো যো যো জিনিস আপন মানক সহিত শেয়ার করুছি তাকু লেখিকি রখন্তু, কাইকি না ভিডিও দেখি সারিবা পরে যদি আপন মানে লেখিকি রখিবেনি মু যো প্রসেস কহুছি, যদি সে প্রসেস ভুলি যিবে পুনি আপন মানকু ট্রেড করিয়া পাই অসুবিধা হব। সেতি পাই যো যো জিনিস কহুছি তাকু সিম্পল গোটে গোটে পয়েন্ট রে লেখিকি রখন্তু, তো আপন মানকু ভাল সাহায্য মিলি পারিব। ছোট ক্যাপিটাল হেলে বি আপন মানে কিছি কিছি পার্সেন্টেজ সবু মাসরে ইনকম ভাল জেনারেট করি পারিবে। তো দেখন্তু আমকু ছোট টাইম ফ্রেম রে ইনকম জেনারেট করিবার অছি, মানে গোটে দিন 2 দিন 5 দিন ভিতরে থরে থরে আমকু ট্রেড নেকি ইনকম জেনারেট করিবার অছি। তো সেতি পাই আমকু গোটে ঘন্টিয়া চার্ট এটি ফলো করিকি যিবার অছি। গোটে ঘন্টা চার্ট মানে এই যো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো আপন মানে দেখুছন্তি, ওড়িয়ারে আকু মহমবতী প্যাটার্ন বলি আমমানে কহিথায়। তো এই যো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা গোটে গোটে ঘন্টারে গোটে গোটে ক্যান্ডেল এমতি দেখিবাকু মিলুছে। তো এটি দেখন্তু মু এটি নিফটি র চার্ট ওপেন করিছি, তার উপরে মু গোটে মুভিং আভারেজ লাইন অ্যাড করিকি কেমিতি আপনি মানে মার্কেট কু ফলো করি পারিবা তা বিষয়ে ডিটেলস রে কহিবাকু যাওছি। আর দেখন্তু মু এটি দুইটা চার্ট র সাহায্য নেকি এটি কাম করিবি, গোটে হেলা নিফটি 50 আর গোটে হেলা নিফটি বিজ। নিফটি বিজ যদি আপন মানকু কোন জানা নাহি, নিফটি বিজ হেলা নিফটি র রেপ্লিকা। মু চার্ট তার ওপেন করিবি, প্রথমে এইটি মু 50 মুভিং আভারেজ র লাইন কু এটি অ্যাড করিবাকু যাওছি। তো দেখন্তু 50 ইএমএ কু মু এটি অ্যাড করিবাকু যাওছি। 50 EMA অ্যাড করিয়া পাই মতে এটি সার্চ করিবার অছি মুভিং আভারেজ। তো মুভিং আভারেজ মু সার্চ কলি, দেখন্তু এটি মুভিং আভারেজ আসলা ভারি। তো এটি 50 টাইপ রে দেখন্তু সিম্পল লেখা হইছে, সিম্পল কু চেঞ্জ করি কি মতে এক্সপোনেনশিয়াল করি নবার অছি, এটি ডন উপরে ক্লিক করে দেলি। তো এবে এক্সপোনেনশিয়াল মুভিং আভারেজ অ্যাড হয়ে গেল, এটা 50 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং আভারেজ। এথিরে মতে কাম কেমিতি করিবার অছি, যেতেবেলে মার্কেট এই মুভিং আভারেজ লাইন উপরে ক্লোজিং দউছি, মতে এই লেভেল পাখাপাখি এন্ট্রি নবার অছি। গোটে জিনিস এটি ধ্যান রাখন্তু, নিফটি 50 উপরে মু এন্ট্রি নবাকু কহুছি কিন্তু এথিরে আপন বাইং করিকি যাই পারিবেনি, নিফটি 50 রে আপন বাই করি পারিবেনি। যদি আপন কাম করিয়াকু চাহুছন্তি নিফটি ফিউচার রে করি পারিবে, নিফটি র অপশন রে করি পারিবে, নহলে যদি স্টক হিসাবরে যিবাকু চাহুছন্তি নিফটি বিজ রে করিবে। সবুটু সেফ জিনিস হলা নিফটি বিজ, সেথিরে কেমিতি এন্ট্রি করিবে মু তা বিষয়ে ডিটেলস রে কহিবি। এবে কেমিতি কনসেপ্টটা তাকু বুঝিবাকু চেষ্টা করন্তু, তারপরে মু নিফটি বিজ র চার্ট ওপেন করি আপন মানে কেমিতি এথিরে ফলো করি পারিবে তা বিষয়ে ডিটেলস রে কহিবি। তো দেখন্তু আপন মানে এন্ট্রি কেমিতি করিবে, যদি এইঠি এই 50 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং আভারেজ লেভেল র উপরে আসিকি মার্কেট ক্লোজিং দেই দউছি, তাহলে এইঠি বাইং করিবে, এই লেভেল পাখাপাখি বাইং করিবে, 21,250 পাখাপাখি দেখন্তু বাইং আসছিলা। তারপরে পরে যদি দেখিবে আমাকু সেলিং কেবে করিবার অছি, যেতেবেলে মার্কেট এই 50 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং আভারেজ লেভেল র তলে পুরা
ଓପନ୍ ହେଇକି କ୍ଲୋଜ୍ ହବ, ଏମିତି ନୁହଁ ଯେ ଖାଲି କ୍ଲୋଜିଂ ହବ, ମାନେ ୟାର ତଳେ ଯେତେବେଳେ ୟାର ଓପନିଂ ହଉଛି ଆଉ ୟାର ତଳେ ଯେତେବେଳେ କ୍ଲୋଜିଂ ହଉଛି, ଏମିତି ଯଦି ପୁରା କ୍ୟାଣ୍ଡେଲଟା ଏଇ 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ଲେବୁଲ ତଳେ ହିଁ ରହିବ, ତାହେଲେ ଆମେ ଆମର ପୋଜିସନକୁ ଏକ୍ଜିଟ୍ କରିବା, ସେବେ ଯାଏ ଆମେ ଏକ୍ଜିଟ୍ କରିବାନି, ଆମେ ଏଥିରେ ଫଲୋ କରିକି ଯିବା। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆଜ୍ୟୁମ୍ କରିକି ଯାଉଛି ଆପଣଙ୍କ ପାଖରେ 50,000 ଟଙ୍କା ନେଇକି ଆପଣ କାମ କରୁଛନ୍ତି, କି ନହେଲେ 10,000 20,000 ଟଙ୍କାରେ ବି ଆପଣମାନେ କେମିତି କାମ କରିବେ, କି 5,000ରେ ବି କେମିତି କାମ କରିବେ ତା ବିଷୟରେ ବି କହିଦେବି। ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ ଏଣ୍ଟ୍ରି କରିବେ 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ର ଉପରେ କ୍ଲୋଜିଂ ଦେଲେ, କିନ୍ତୁ ଏକ୍ଜିଟ୍ କରିବେ ଯେତେବେଳେ 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ତଳେ ପୁରା କ୍ୟାଣ୍ଡେଲ ଫର୍ମ ହେଇଛି। ତାର ଗୋଟେ ଏକ୍ସାମ୍ପଲ ଦେଇଦଉଛି, ପୂର୍ବରୁ ଦେଖନ୍ତୁ ଆମକୁ ଏଣ୍ଟ୍ରି କେତେବେଳେ ଆସିଥିଲା, ଏଇଠି ନଭେମ୍ବର ମାସରେ ଆମକୁ ଏଣ୍ଟ୍ରି ଆସିଥିଲା, ନଭେମ୍ବର 3 ତାରିଖ ଦିନ ଦେଖନ୍ତୁ ଫାର୍ଷ୍ଟ ଏଇ କ୍ୟାଣ୍ଡେଲଟା ଏଇଠି ଆମେ ଏଣ୍ଟ୍ରି କରିବା। ତ ଆମେ ଏକ୍ଜିଟ୍ କୋଉଠି କରିବା ଦେଖନ୍ତୁ, ତାପରେ ପରେ ମାର୍କେଟ କ୍ଲିୟର କଟ୍ ଉପରକୁ ଉପରକୁ ଯାଉଛି, ଆଉ ଏଠି 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ଲେବୁଲ ଉପରେ ମାର୍କେଟ ଟ୍ରେଡ୍ କରୁଛି। ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ନଭେମ୍ବର 3 ତାରିଖରୁ ଆମେ ଏଣ୍ଟ୍ରି କରିଥିଲେ, କିନ୍ତୁ ଏଠି ତାପରେ ଦେଖନ୍ତୁ ମାର୍କେଟ ଉପରକୁ ଉପରକୁ ଯାଉଛି, ଏଇ ଲେବୁଲରୁ ଦେଖନ୍ତୁ ତଳକୁ ଆସିଥିଲା, କିନ୍ତୁ ଏଇଠି ଆମେ ଏକ୍ଜିଟ୍ କରିବାନି। କାହିଁକି କରିବାନି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କ'ଣ କହିଥିଲି କି 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ଲେବୁଲର ତଳେ ଓପନ୍ ହେଇକି ତଳେ କ୍ଲୋଜ୍ ହେଲେ ତାହେଲେ ଆମେ ପୋଜିସନକୁ ଏକ୍ଜିଟ୍ କରିବା। ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ରେଡ୍ କ୍ୟାଣ୍ଡେଲଟା ଫର୍ମ ହେଲା, ଏଇଠି ଖାଲି ତଳେ ଆସିକି କ୍ଲୋଜିଂ ହେଇଛି, କିନ୍ତୁ ଏଇଠି ଓପନିଂଟା କୋଉଠି ହେଇଛି, 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ଲାଇନ୍ର ଉପରେ, ସେଥିପାଇଁ ଆମେ ଏଇଠି ଏକ୍ଜିଟ୍ କରିବାନି। ଯଦି ଆଉ ଗୋଟେ କ୍ୟାଣ୍ଡେଲ ଏଇଠି ଏମିତି ଓପନ୍ ହେଇକି ତଳେ କ୍ଲୋଜ୍ ହେଇଯାଇଥାନ୍ତା, ରେଡ୍ କ୍ୟାଣ୍ଡେଲଟେ ବନେଇ ଦେଇଥାନ୍ତା, ତାହେଲେ ଆମେ ପୋଜିସନକୁ ଏକ୍ଜିଟ୍ କରିଦେଇଥାନ୍ତେ, କିନ୍ତୁ ସେମିତି ହେଲାନି। ତାପରେ ପରେ ଦେଖନ୍ତୁ ଗ୍ରୀନ୍ କ୍ୟାଣ୍ଡେଲ ବନେଇକି ମାର୍କେଟ ଉପରକୁ ଆସିଲା ଭାରି, ତ ଆମେ ପୋଜିସନକୁ ହୋଲ୍ଡ ରଖିବା। ତ ଏକ୍ଜିଟ୍ କେତେବେଳେ କରିବା, ଏଇ ଲେବୁଲ ପାଖାପାଖି ଦେଖନ୍ତୁ ପୋଜିସନକୁ ଆମେ ଏକ୍ଜିଟ୍ କରିବା। ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଓପନ୍ ହେଲା, ଏଇ ଲେବୁଲରେ କ୍ଲୋଜ୍ ହେଲା, ସେଥିପାଇଁ ଆମେ ଏଇ ଲେବୁଲରେ ପୋଜିସନକୁ ଏକ୍ଜିଟ୍ କରିନେବା। ଯଦି ଏଠି କ୍ୟାଣ୍ଡେଲ ଷ୍ଟିକ୍ ପାଟର୍ନ ବିଷୟରେ ଆପଣମାନଙ୍କୁ କିଛି ବୁଝିବାକୁ ଅସୁବିଧା ହଉଥିବ, ମୁଁ କ୍ୟାଣ୍ଡେଲ ଷ୍ଟିକ୍ ପାଟର୍ନ ବିଷୟରେ ଗୋଟେ ଭଲ ଭିଡିଓ ବନେଇକି ଅଲରେଡି ଚ୍ୟାନେଲରେ ଅପଲୋଡ କରିକି ରଖିଛି, ତାକୁ ଦେଖନ୍ତୁ। ଯଦି ଆପଣମାନେ ପୁରା ଟେକ୍ନିକାଲ ଆନାଲିସିସ୍ ଶିଖିବାକୁ ବି ଚାହୁଁଛନ୍ତି, ମୁଁ ଲିଙ୍କ ଡେସ୍କ୍ରିପସନରେ ଦେଇଦେଇଛି, ସେଠି ବି କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ଶିଖିପାରିବେ। ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ କେତେବେଳେ ଏଣ୍ଟ୍ରି କରିବେ, କେତେବେଳେ ଏକ୍ଜିଟ୍ କରିବେ, ତା ବିଷୟରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ସହିତ କହିଲି, କିନ୍ତୁ କୋଉଥିରେ ଏଣ୍ଟ୍ରି କରିବେ, କୋଉଥିରେ ଏକ୍ଜିଟ୍ କରିବେ, ସେଇ ନିଫ୍ଟି ବିଜ୍ ର ଚାର୍ଟଟା ମୁଁ ଗୋଟେ ଥର ଓପନ୍ କରିକି ଆପଣମାନଙ୍କୁ କହିବାକୁ ଯାଉଛି। ତ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଆମେ ଏକ୍ଜିଟ୍ କଲେ 20 ଡିସେମ୍ବରରେ, ନଭେମ୍ବର 3 ତାରିଖରେ ଏଣ୍ଟ୍ରି କରିଥିଲେ, 20 ଡିସେମ୍ବରରେ ଏଇଠି ଏକ୍ଜିଟ୍ କଲେ, ତ ପାଖାପାଖି ଆମେ 1.5 ମାସ ଉପରେ ଏଇ ଷ୍ଟକ୍ରେ ହୋଲ୍ଡ କରିକି ରଖିଲେ। ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ନିଫ୍ଟି ବିଜ୍ ର ଚାର୍ଟ ଓପନ୍ କଲି, ଏଥିରେ ବି ଦେଖନ୍ତୁ ମୁଁ 1 ଆୱାର କ୍ୟାଣ୍ଡେଲ ଷ୍ଟିକ୍ ପାଟର୍ନ ଓପନ୍ କରିକି ରଖିଛି, ଆଉ 50 ପିରିୟଡ୍ ଏକ୍ସପୋନେନ୍ସିଆଲ ମୁଭିଂ ଆଭରେଜ୍ ର ଚାର୍ଟଟା ବି ଏଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଓପନ୍ କରିକି ରଖିଛି। ତ ଏଠି ଆମେ ଏଣ୍ଟ୍ରି କେବେ କରିଥିଲେ, ନଭେମ୍ବର 3 ତାରିଖ ଦିନ ଏଣ୍ଟ୍ରି କରିଥିଲେ, ତ ନଭେମ୍ବର 3 ତାରିଖ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏଠି ଦେଖଉଛି ଆପଣଙ୍କୁ, ଏଇ ଦିନ ନଭେମ୍ବର 3 ତାରିଖ ଆଉ ଟିକେ ବଡ଼ କରିଦେଉଛି, କ୍ୟାଣ୍ଡେଲଟା ଭଲରେ ଦେଖାଯିବ। ତ ଦେଖନ୍ତୁ ଆମେ ଏଣ୍ଟ୍ରି କେତେବେଳେ କଲେ, 213.08 ଟଙ୍କାରେ ଆମେ ଏଥିରେ ଏଣ୍ଟ୍ରି କଲେ, ଦେଖନ୍ତୁ ଏଇ ଲେବୁଲ ପାଖାପାଖି ଆପଣଙ୍କୁ ଓପନ୍ ଆଉ କ୍ଲୋଜ୍ ଦେଖେଇବ। ମୁଁ ଏଠି ହୋଭର କଲି, 213.08 ଟଙ୍କା ଦେଖଉଛି, ତ ଆପଣ ଭାବନ୍ତୁ ଯେ 213.10 ଟଙ୍କା ପାଖାପାଖି ଆପଣ ଏଥିରେ ବାଇଙ୍ଗ ଉପରେ ପୋଜିସନ ବନାଇଲେ। ଯଦି ଆପଣ 50,000 କ୍ୟାପିଟାଲ ନେଇକି ଯାଉଛନ୍ତି, ମୁଁ ଏଠି କାଲକୁଲେଟରଟା ଓପନ କରି କାଲକୁଲେଟ କରି କହୁଛି ଆପଣଙ୍କୁ କେତେ କ୍ୱାଣ୍ଟିଟି ମିଳିବ। 50,000 କ୍ୟାପିଟାଲରେ ଯଦି ଆପଣମାନେ କାମ କରୁଛନ୍ତି, ତାହେଲେ 213.10 ଟଙ୍କା ଯଦି ନେଇକି ଏଥିରେ କାମ କରିବେ, ତାହେଲେ ଆପଣଙ୍କୁ 234 କ୍ୱାଣ୍ଟିଟି ଏଥିରେ ମିଳିବ। ତ ଦେଖନ୍ତୁ 234 କ୍ୱାଣ୍ଟିଟି ଏଇ ଲେବୁଲ ପାଖାପାଖି ଆପଣମାନେ ଏଣ୍ଟ୍ରି କରିନେଲେ। ଏକ୍ଜିଟ୍ କେବେ କରିବେ, ଡିସେମ୍ବର 20 ତାରିଖରେ। ତ ଡିସେମ୍ବର 20 ତାରିଖରେ ପ୍ରାଇସ୍ ଦେଖନ୍ତୁ କୋଉଠି ଅଛି, ଡିସେମ୍ବର 20 ତାରିଖ ଦେଖିଲେ ପ୍ରାଇସ୍ ଆମର 233.22 ଟଙ୍କାରେ ଅଛି। ତ ଆମେ ଏଣ୍ଟ୍ରି କେତେବେଳେ କରିଥିଲେ, 213.10 ରେ, 233.22 ମାନେ 233.20 ନେଇନିବା, ତ 213.10 ରେ ଆମେ ମାନେ ଏଣ୍ଟ୍ରି କରିଥିଲେ। ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ଆମକୁ 20 ପଏଣ୍ଟ ମିଳିଲା, 20 ପଏଣ୍ଟ ମିଳିଲା ମାନେ ଆମକୁ କେତେ କ୍ୱାଣ୍ଟିଟି ମିଳିଥିଲା, 234 କ୍ୱାଣ୍ଟିଟି ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲି, 50,000ରେ 234 କ୍ୱାଣ୍ଟିଟି ମିଳିବ। ତ 234 କ୍ୱାଣ୍ଟିଟି ହିସାବରେ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ 20 ପଏଣ୍ଟ ବି ମିଳୁଛି,
4680 ଟଙ୍କା ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଫିଟ୍ ମିଳିବ, କାହିଁକି ନା 234ରେ ଯଦି ଆପଣମାନେ 20 ଏଇଠି ଗୁଣି ଦେବେ 4680 ହେଇଯିବ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ କେବଳ ଦେଢ଼ ମାସ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିଲା, 50,000 କ୍ୟାପିଟାଲ ଉପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ 9% ଉପରକୁ ଆପଣମାନଙ୍କୁ ଏଇଠି ଇନକମ୍ ମିଳିଯାଉଛି। ତ ଗୋଟେ ଜିନିଷ ଏଇଠି ଭାବନ୍ତୁ, କିଛି ଲୋକଙ୍କୁ ଲାଗୁଥିବ କି 50,000 କ୍ୟାପିଟାଲରେ ଦେଢ଼ ମାସରେ 4680 ଟଙ୍କା ବହୁତ ଛୋଟ ରିଟର୍ନ। ଆପଣମାନେ ଫିକ୍ସଡ୍ ଡିପୋଜିଟ୍ କଥା ଗୋଟେ ଥର ଭାବନ୍ତୁ, ଯଦି ପୁରା ବର୍ଷ ଯାକ ରଖୁଛନ୍ତି ଆପଣମାନଙ୍କୁ 7% ରିଟର୍ନ ମିଳୁଛି। ଏଇଠି ଦେଢ଼ ମାସ ଭିତରେ ଆପଣଙ୍କୁ 9% 10% ରିଟର୍ନ ମିଳୁଛି। ତ ଯଦି ଏଇଥିରେ ଆପଣମାନେ ସବୁଦିନ ଇନକମ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଦିନ ମାନେ ସବୁ ବର୍ଷ ଯଦି ଆପଣ ଏଥିରେ ଭଲ ଇନକମ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁ ମାସ ଯଦି ଆପଣ ଏଥିରେ ଭଲ ଇନକମ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଅନ୍ ଆଣ୍ଡ ଆଭରେଜ ଏଇଠି ତ ଦେଢ଼ ମାସରେ 9% ଆସିଲା, ଆପଣ ଭାବନ୍ତୁ ଅନ୍ ଆଣ୍ଡ ଆଭରେଜ ଆପଣଙ୍କୁ 40%, 30%, 40% ରିଟର୍ନ ଆସିବ। ଯଦି ଲକ୍ଷେ ଟଙ୍କାରେ କାମ କରୁଛନ୍ତି, 30-40%, 50% ଯଦି ବର୍ଷକୁ ଆପଣଙ୍କ ରିଟର୍ନ ମିଳିଲା, ଏଥିରେ କ'ଣ ଖରାପ ରିଟର୍ନ ଆପଣଙ୍କୁ ମିଳିଲା ଗୋଟେ ଥର ନିଜେ ଭାବିକି ଦେଖନ୍ତୁ। ସାଙ୍ଗମାନେ ଯଦି ଆପଣମାନେ ଏଇ ସିମ୍ପଲ ପ୍ରୋସେସଟାକୁ ଫଲୋ କରିକି ଯାଉଛନ୍ତି, ତାହେଲେ ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ ଭଲ ଇନକମ୍ ଏଥିରେ ମିଳିପାରିବ। କିଛି କିଛି ଟାଇମ୍ରେ ଆପଣମାନେ ଏଣ୍ଟ୍ରି କରିବା ପରେ ବି ମାର୍କେଟ ତଳକୁ ଆସିବ ଭାରି, ସେଇ ସିନାରିଓରେ ଯୋଉ ବି ଛୋଟ ଲସ୍ ଆସିବ ସେଇ ଛୋଟ ଲସ୍କୁ ବୁକ୍ କରିକି ପୋଜିସନକୁ ଏକ୍ଜିଟ୍ କରିନେବେ। ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ମନେ ରଖିଥାନ୍ତୁ, ନିଫ୍ଟି ବିଚ୍ ଏଇ ଯୋଉ ଜିନିଷଟା ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି, ଏଇଟା ଗୋଟେ ETFଟେ, ଏକ୍ସଚେଞ୍ଜ ଟ୍ରେଡେଡ୍ ଫଣ୍ଡ, ତ ଏଇଟା ଗୋଟେ ଇଣ୍ଡେକ୍ସ ଫଣ୍ଡ। ତ କିଛି ବି ହେଇଯାଉ, ନିଫ୍ଟି ବିଚ୍ ଯଦି ଆପଣ ମନ୍ଥଲି ଚାର୍ଟ ହିସାବରେ ଦେଖିବେ, ଦେଖନ୍ତୁ ମନ୍ଥଲି ଚାର୍ଟ ହିସାବରେ ମାର୍କେଟ କେମିତି ବି ମୁଭମେଣ୍ଟ ଦଉ, ନିଫ୍ଟି ବିଚ୍ ଦେଖନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଉପରକୁ ଉପରକୁ ଯାଉଛି। ସେଥିପାଇଁ ଭାବନ୍ତୁ, ଯଦି ଆପଣ ଏଣ୍ଟ୍ରି କଲା ପରେ ମାର୍କେଟ କେତେବେଳେ ବି ଇମିଡିଏଟ୍ ତଳକୁ ଆସିଲା ଭାରି ଆପଣ ଲସ୍ ବୁକ୍ କରିନେଲେ, ତାପରେ ମାର୍କେଟ ତଳକୁ ଆସିବା ପରେ ପୁଣି ଉପରକୁ ଆସିବା ପାଇଁ ସିଗ୍ନାଲ ଦବ, ଯେତେବେଳେ ଉପରକୁ ଆସିବା ପାଇଁ ସିଗ୍ନାଲ ଦବ ଆପଣ ସେତେବେଳେ ଏଣ୍ଟ୍ରି ବନେଇ ପାରିବେ, ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ ଭଲ ଡିସେଣ୍ଟ ପ୍ରଫିଟ୍ ସବୁ ମାସରେ ମିଳିପାରିବ। ତ ଏଇଟା ଗୋଟେ ନ୍ୟୁ ଇୟର ଗିଫ୍ଟ ହିସାବରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଏଇ ଭିଡିଓକୁ ସେୟାର କଲି। ଯଦି ଆପଣମାନଙ୍କୁ କିଛି ଶିଖିବାକୁ ମିଳିଛି, ତାହେଲେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ହାପି ନ୍ୟୁ ଇୟର ଆଟଲିଷ୍ଟ ଲେଖନ୍ତୁ, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଆଡଭାନ୍ସ ସମସ୍ତଙ୍କୁ ହାପି ନ୍ୟୁ ଇୟର ଜଣାଇ ଦେଉଛି। ଯଦି ଭିଡିଓ ମାଧ୍ୟମରେ କିଛି ଶିଖିବାକୁ ମିଳିଛି, ଭିଡିଓକୁ ଲାଇକ୍ କରି ସମସ୍ତ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ଆକୁ ସେୟାର କରନ୍ତୁ, ତାକି ଚ୍ୟାନେଲ ବି ଗ୍ରୋ ହେଇପାରିବ। ଚାଲନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ, ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଏମିତି ଗୋଟେ ଭଲ ଇନଫର୍ମେଟିଭ ଭିଡିଓକୁ ନେଇ।